সেরকম নাচ করবেন। বিদেশে যাবেন? এরকম জীবনই তো তরিদেবীর জীবন। সেখানে না এই খোকার কোনো স্থান আছে, না খোকার এই গরিব মায়ের কোনো স্থান আছে, না তার মাস্টারমশাই বাবার কোনো স্থান আছে, আর না এই গ্রামের স্থান আছে। দেখুন, কুস্তিটা হয়ে যাক, যদি বেঁচে থাকি তাহলে আপনার মেয়েকে ভাত কাপড় দিয়ে সসম্মানে আপনার বাড়িতে ফেরত দিয়ে আসবো। কি আজে বাজে কথা বলছো তুমি খোকা? তুমি তুমি বেঁচে থাকবে না কেন? মামুনি, আপনি জানেন না কারা কুস্তি করতে আসছে, আর তাদের হারিয়ে আমার জেতাটা খুব মুশকিল। তাহলে তুমি লড়ছো কেন খোকা? কেন তুমি লড়ছো? আপনার মেয়েকে আমি দুভাবে শাস্তি দেব, জিতলেও সে শাস্তি পাবে আর হারলেও সে আরো বড় শাস্তি পাবে, সে বিধবা হবে। হ্যালো হ্যালো খোকা, খোকা শোন আমার কথা। মামুনি, কি হয়েছে? কি হয়েছে মামুনি? খোকা খুব কষ্ট পেয়েছে, বলছে ও যদি কুস্তিতে যেতে তাহলে ও ভাত কাপড় দিয়ে সসম্মানে তরিকে এ বাড়িতে দিয়ে যাবে, আর যদি হারে তাহলে তাহলে ও মরে যাবে, আর আমার মেয়ে আমার মেয়ে বিধবা হবে। মামুনি মামুনি, তুমি একদম কেঁদো না মামুনি, আমি বলছি সব ঠিক হয়ে যাবে মামুনি। তুমি দেখো উপরে ভগবান আছে মামুনি, ওরা পরস্পরকে ভালোবাসে, আর ওদের ভালোবাসাই না খোকাবাবুকে কুস্তিতে জেতাবে। খোকাবাবুকে কুস্তিতে জিততেই হবে, নইলে চন্দ্র সূর্য মিথ্যে। মাইমুনি বমুনি একদম ঠিক কথা বলেছে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, সব দেখবে সব ঠিক থাকবে, সব ঠিক হয়ে যাবে। খোকাবাবু কুস্তিতে জিতবে, তরির ভাত কাপড় হবে, আর ওদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। হওয়াচ্ছে সম্পর্ক ঠিক, খোকাবাবু কুস্তিতে জিতলেও জীবনের কুস্তিতে হেরে যাবে। তার আগে কৌশল্যা মুখার্জি আর অনুরাধা গাঙ্গুলির লড়াই শুরু হয়ে যাবে, যে আরেক বড় কুস্তি।